যে হত্যার হুমকি দিয়েছেন অনন্ত বিলম্বে সেটা প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি তা না করে আজকে ছাত্র দল যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আপনার ভাষা হতে হবে অত্যন্ত সংযত। আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, ইতিপূর্বে আপনাকে বাংলাদেশ সরকারের যে আদালত আছে আপনাকে রোম হেডে প্রধানমন্ত্রী বলেছিল, রোম হেডে কক্ষ আপনার মস্তিষ্কে বিকৃত আছে, মনে হয় আপনার চিকিৎসার প্রয়োজন, আমার মনে হয় আপনার সরকারের পরিবর্তনের প্রয়োজন, আপনার সরকার শেষ হয়েছিল, শেষ সময় আসছে, একটু সাপোর্ট দিতে লাগছে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের যারা এমপি মন্ত্রী সচিব মন্ত্রী যারা আছে তারা নিজেরাই উন্নয়নকারী, তাই উন্নয়নকারীর বিচার তারা করতে পারছে না। বাংলাদেশের গণতন্ত্রের দেখা যাচ্ছে মা এই পারাসো এই পারাসো।